বিভিন্ন গ্রাম থেকে দল বেঁধে এভাবেই চলনবিলের উল্লাপাড়া উপজেলার কালিকাদহ খালে মাছ ধরার বাউত উৎসবে যাচ্ছে নানা বয়সী মানুষ। তাদের সবার হাতেই মাছ ধরার দেশীয় সরঞ্জাম পলো। আগে থেকে সবাইকে এই খালে বাউত উৎসবের আমন্ত্রণ জানানো হয়েছিল, স্লোগান দিয়ে সবাই একসাথে নেমে পড়লো খালে। এরপর শুরু হলো পলো দিয়ে মাছ ধরা। বোয়াল, শোল, গজার, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে শিকারীদের পলোতে। মাছ ধরতে পেরে খুশি অনেকেই। গ্রাম বাংলার মাছ ধরার এমন বাউত উৎসব চলে আসছে কয়েকশো বছর ধরে। এক সময় চলনবিলের নদ নদীয়ার খালবিলে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। সেই মাছ ধরতে সপ্তাহে দুদিন বাউত উৎসবের আয়োজন করা হতো। বিশেষ ধরনের শিঙে ফুক দিয়ে আহ্বান করা হতো বাউতের। শিঙের ফুক শুনে মানুষ পলো নিয়ে দূর দূরান্তের গ্রাম থেকে হাজির হতো উৎসবে। সময়ের আবর্তে চলনবিলের খালবিল মরে গেছে, তাই তেমন একটা মাছ মেলে না, হারিয়েছে বাউত উৎসবের সেই জৌলুস। শিঙে ফুক দিয়ে এখন আর কাউকে ডাকা হয় না, মুঠোফোনে যোগাযোগ করে ডাকা হয় বাউতে, আর এর নেতৃত্ব দেন প্রবীণ মাছ শিকারীরা। তবে কয়েকশো বছরের ঐতিহ্য ধরে রাখতে এখনো প্রতি বছর চলে এই উৎসব। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও ঐতিহ্যবাহী বাউত উৎসবকে টিকিয়ে রাখতে নদী ও খাল খননের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই জনপ্রতিনিধি। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও ঐতিহ্যবাহী বাউত উৎসবকে ধরে রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা গ্রামীণ জনপদের মানুষের। সিরাজগঞ্জ।